আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি শরহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমরা একটি প্রবাদ জানি, যে দেশে গুণীর কদর হয় না সে দেশে গুণী পয়দাও হয় না। আর এই দেশটি যদি আমরা একটু আজ 2022 সালে লক্ষ্য করি, সেটি বাংলাদেশ। 5 দশকের বাংলাদেশ এরই সাক্ষী। মনে রাখবেন, আপনি যখন প্রধানমন্ত্রীর সন্তানকে প্রধানমন্ত্রী হতে দেখবেন, সেটি বিএনপির হোক আওয়ামী লীগের হোক, তখন সে দেশে যারা মজদুর, তাদের ঘরে মজদুর জন্ম নিবে। শিক্ষিতরা কখনো দেশের প্রধান আসনে আসতে পারবে না, কারণ দেশের প্রধান আসন চলে গেছে এই দুইটি ফ্যামিলির সাথে। তাই পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, বাবা প্রধানমন্ত্রী, ছেলে প্রধানমন্ত্রী হবে। মা প্রধানমন্ত্রী, তার ছেলে প্রধানমন্ত্রী হবে। তো পাকিস্তানে আমরা দেখতে পাই ভুট্টোর ফ্যামিলি এবং নওয়াজ শরীফের ফ্যামিলি, এরা ওই দেশকে নিজেদের মুঠোয় করে নিয়েছে। আর বাংলাদেশ মুজিব ফ্যামিলি এবং জিয়া ফ্যামিলির মুঠোয় রয়েছে। তো এদেশের মজদুরদের সন্তানেরা মজদুর জন্ম নেবে। আর যত ইউনিভার্সিটি আমাদের দেশে রয়েছে, এরা সবাই পা চেটে খাবে এই দুটি ফ্যামিলির। তাই ইউনিভার্সিটি থেকে যারা বেরোচ্ছে তাদেরকে আমরা কি বলি? পা চাটা, তৈলবাজ, এমনকি ক্যাডার বের হচ্ছে। এছাড়া নেশাখোর তো রয়েছে, আমাদের দেশের ইউনিভার্সিটিতে গাঁজার চাষও হয়। যে দেশের ইউনিভার্সিটিতে মুজিব পূজা হয়, রবীন্দ্রনাথ পূজা হয়, জিয়া পূজা হয়, সেই দেশের ইউনিভার্সিটি কখনো বিশ্বের 1000 ইউনিভার্সিটির তালিকায় থাকতেই পারে না। এই কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতটি আসুন আমরা একটু জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইস্তাআযনা রাব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমাদের রব যখন তোমাদেরকে সতর্ক করলেন, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে নিশ্চয় আমি সহযোগিতার হাত বাড়িয়ে দিব, আর যদি অকৃতজ্ঞ হও, নাফরমানি করো, তাহলে জানবে আমার শাস্তি বড়ই কঠিন, এ কথা সত্য সুনিশ্চিত। তো আজ বিশ্বের 1000 ইউনিভার্সিটির তালিকায় বাংলাদেশের কোনো একটি ইউনিভার্সিটি নেই, যে ঢাকা ইউনিভার্সিটিকে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড। রবীন্দ্রনাথের ইতিহাস যদি আমরা দেখি, সর্বনাশ ঘটিয়ে গেছে বঙ্গদেশের এবং আজকের বাংলাদেশের বাঙালি মুসলমান নিয়ে রবীন্দ্রনাথের যে কথা, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়? তারা তো ঠিক মতো কথাই বলতে জানে না। কিন্তু দুঃখের বিষয় হল, এই অকৃতজ্ঞ জাতির থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসল চিন্তাই করে নিয়েছেন। নকল নিয়ে এরা খুব বেশি তালগোল পাকায়। আর মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারা তো ঠিক মতো কথাই বলতে জানে না, এই কথা রবীন্দ্রনাথ ঠাকুরের। কিন্তু এটিকে মিটানোর জন্যও এক শ্রেণীর মহামূর্খরা বিভিন্ন আর্টিকেল লেখে। আবার যার দান করা 400 থেকে 600 একর জমির উপরে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বুয়েটের মতো দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে আছে,
অথচ তার মৃত্যুবার্ষিকে এইসব প্রতিষ্ঠানে কোনো দোয়ার আয়োজনও করা হয় না, করা হয় না কোনো স্মৃতিচারণামূলক অনুষ্ঠানও। অন্যদিকে তৎকালীন সময়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাঙালি বিদ্বেষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতার কথা শিক্ষিতরা সবাই জানে, এমনকি অশিক্ষিতরাও জানে। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শুধু কঠোরভাবে বিরোধিতা করেনি, বরঞ্চ তিনি ব্রিটিশদের সাথে রীতিমতো দেন দরবার করেছিলেন যাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় না করা হয়। সেই সময় রবীন্দ্রনাথ এক অনুষ্ঠানে দাম্ভিকতার সাথে বলেছিলেন, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, তারা তো ঠিক মতো কথাই বলতে জানে না। অন্যত্র এক অনুষ্ঠানে এদেশের মানুষকে তীব্রভাবে কটাক্ষ করে এই নাথ বলেছিলেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। অথচ সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, মৃত্যুদিন, সাহিত্য উৎসব সহ আরও অনেক আয়োজন ধুমধামের সাথে পালন করা হয়। এমনকি বাংলাদেশ নামক এই রাষ্ট্রের যত দূতাবাস রয়েছে ভিন দেশে, সেই সব ভিন দেশেও কোটি টাকা খরচ করা হয়, লক্ষ লক্ষ ডলার, পাউন্ড, ইউরো খরচ করা হয়। আর যে বঙ্গসন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকার, সেই নবাব স্যার সেলিমুল্লাহকে আজকে শিক্ষার্থীদের অনেকেই তো চেনেও না, নামও জানে না। তো এই বাঙালি জাতি এতটাই অকৃতজ্ঞ যে বলতেও লজ্জা লাগে। তাই যে দেশে গুণীর কদর হয় না, সে দেশে গুণী পয়দা হয় না। মক্কাকে নিয়েও এই নাথের ব্যাপারে কটাক্ষভাবে যে কথা বলতেন সেটি এইভাবে লিখা রয়েছে, মুক্কা ইউনিভার্সিটি, ফুক্কা ইউনিভার্সিটি। তো নবাব স্যার সেলিমুল্লাহর জন্ম যদি অন্য কোনো দেশে হতো তাহলে রীতিমতো ধুমধাম পড়ে যেত এবং কিছুটা হলেও তার ইতিহাস চর্চা করা হতো। তো এই জাতি এতই অকৃতজ্ঞ যে তার কথা স্মরণেও রাখেনি, হয়তো এই জন্যই আজ 2022 সাল এই ঢাকা ইউনিভার্সিটি বলেন এবং বাংলাদেশের অন্য কোনো ইউনিভার্সিটি বলেন বিশ্বের 1000 ইউনিভার্সিটির তালিকাতে নেই, একটিও নেই। আর এই বিশ্ববিদ্যালয়গুলো থেকে যারা পাশ করছে তাদের অধিকাংশরাই অমানুষ, পাঁচাটা, তোলবাজ, এমনকি গোলাম পয়দা হচ্ছে। এদের সার্টিফিকেটগুলো যখন দেখা হয় এক এক সময় এক একটি মনোগ্রাম থাকে, অতীত থেকে যখন আমরা দেখি। আর যেখানে কোরআনের ছোট আয়াত লেখা থাকতো এক সময় সেটি পর্যন্ত মিটিয়ে দেওয়া হয়েছে। তো এই অকৃতজ্ঞ জাতির তত্ত্বাবধানে কখনো ঢাকা বায়তুল মুকাররমে কোরআন চালানো হয়, কখনো পদ্মা ব্রিজ উদ্বোধনের সময় এই কোরআনের আয়াত পড়ার জন্য এমন অযোগ্য ব্যক্তিকে দাঁড় করানো হয় যে কোরআনের আয়াত নিয়ে যেন তামাশা করতে পারে। আবার হাটাজারি মাদ্রাসাতে কোরআন পদদলিত করা হয়েছে, আবার পূজা মণ্ডপে এই কোরআন মূর্তির কোলে রেখে দেওয়া হয়েছে। এই দেশটি আজ অকৃতজ্ঞদের হাতে। আল্লাহ আমাদের সবাইকে এই অকৃতজ্ঞ যারা আমাদের দেশে নিজেদেরকে বলে চলেছে যে আমরা খুব শিক্ষিত, মূলত এরাই মহামূর্খ। আর সুশিক্ষায় শিক্ষিত হতে গেলে আপনাকে এই গ্রন্থের দিকে আসতে হবে। আর এটি যদি আমরা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর ব্যাপারে একটু দেখি, তিনিও বলেছিলেন এবং তিনি জানতেন যে আপনার কাছে সব ডিগ্রি রয়েছে কিন্তু আপনি কোরআনের জ্ঞান রাখেন না, আপনি মহামূর্খ। তো আজ তো আমরা দেখতেই পাচ্ছি এমন এমন লোকদেরকে ইউনিভার্সিটির প্রধান বানানো হচ্ছে যে অবৈধ সরকারের
বেশি তৈলবাজি করতে পারে পাঁচটা ব্যক্তিত্ব, ইরাই আজ আমাদের দেশের ইউনিভার্সিটিগুলির প্রধান, শিক্ষাঙ্গনের প্রধান। আর শিক্ষা বিভাগ যাদের হাতে দেওয়া হয়েছে তারা তো কোরআনের ধারে কাছেও আসবে না। এর পূর্বে আমরা নুরুল ইসলাম নাহিদ একজন নাস্তিককে দেখেছি, আর বর্তমান যুগে আমরা দেখতে পাচ্ছি ডাক্তার দীপুমণি একজন নাস্তিককে। আর এই মন্ত্রণালয় যাদের হাতে রয়েছে তারা এই কোরআনের পক্ষের লোক না, কেউ এই কোরআনকে সাপোর্ট করতেও রাজি না। বিশেষ করে হিন্দু ভাই বোনেরাই আজ এই সচিবালয় কবজা করেছে, হিন্দুত্ববাদ, এরাই ইসকন প্রেমী, এরাই আজ এদেশের মুসলমানদেরকে দীক্ষা দিচ্ছে, শিক্ষা দিচ্ছে তাদের মতবাদগুলির, এদের তাদের কাল্পনিক দেব দেবতাদের ইতিহাসকে। কোরআন কখনোই সব সাপোর্ট করে না। এতদা সত্ত্বেও আপনার আমার সন্তানেরা এই রবীন্দ্রনাথের লেখা সেই কবিতা যাকে এদেশের জাতীয় সঙ্গীত বানানো হয়েছে সকালে সেটিই পড়তে হয়। বছরে একবার হলেও অন্তত খ্রিস্টানদের সেই তৃতীয়বাদীর বেদিতে যে ফুল দিতে হয় যাকে আমরা শহীদ মিনার নামে জানি, মূলত খ্রিস্টানদের তৃতীয়বাদ। তো তৃতীয়বাদকে মানা কোরআনের আয়াতমতে নিষেধ, মাটিকে মা বলা কোরআনের আয়াতমতে নিষেধ। এতদা সত্ত্বেও এই জাতি নিজেদেরকে ভুলে চলেছে, এরা ডিজিটাল জাতি। তো ডিজিটাল মূর্খ জাতি আমরা। আর এই ডিজিটাল শব্দটি যে লোকটি আমাদের মাঝে ইন্ট্রোডাকশন করিয়েছে, এই সজীব অজেয় জয় একজন বড় চোর, একজন এমন মেয়ের সন্তান যে মেয়েটি দিনের ভোর রাতে করেছে। আর এই সত্যগুলো আপনারা বলতে পারবেন না, কারণ আপনারা সবাই জানেন তৈলবাজি করে খেতে হবে, পা চেটে খেতে হবে, খেতে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে সত্য বলার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।